আসসালামু আলাইকুম, আমি এম এস তারেক। নতুন একটি ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ব্লগে আমি আপনাদেরকে ফান্নার ভিসা সম্পর্কে কিছু আইডিয়া দিব। আপনারা অনেকে ভিজিট ভিসা এসে ইউএইতে ফান্নার ভিসায় কনভার্ট করেন। এখন দেখা যাচ্ছে কি ফান্নার ভিসা কনভার্ট করে আপনারা সেইটা সম্পর্কে বিস্তারিত না জেনেই আপনারা ফান্নার ভিসা করে পরবর্তীতে কিন্তু আপনারা ঝামেলায় পড়ে যান। এই ফান্নার ভিসাকে এক একজন এক এক নামে বলে। যেমন কেউ বলে রেসিডেন্স ভিসা, থ্রি ইয়ার্স রেসিডেন্ট ভিসা, কেউ বলে আজাদ ভিসা, কেউ বলে ইনভেস্টার ভিসা, কেউ বলে আপনার ফান্নার ভিসা, ঠিক আছে। সবগুলো কিন্তু একই, থ্রি ইয়ার্স ফান্নার ভিসা হয় 3 বছরের, ঠিক আছে। 3 বছরের ফান্নার ভিসা হয়। এখন একটা লাইসেন্সের আন্ডারে, বর্তমানে এলএলসি লাইসেন্সের আন্ডারে আপনার 2টা ফান্নার ভিসা হয়, ঠিক আছে। ফান্নার ভিসা মানে একটা লাইসেন্সের মাধ্যমে লাইসেন্স ফান্নার, ঠিক আছে। একটা ব্যবসায়িক ফান্নার মানে যে কোনো একটা ব্যবসায়িক লাইসেন্স করছে এখন সেটার ফান্নারশিপ দেয়, দুইজনকে ফান্নারশিপ করে সেটাকে একটা 2টা ভিসা বাইর করে সেটাকে ফান্নার ভিসা বলে, ঠিক আছে। সো এই ফান্নার ভিসাটা একটা লাইসেন্সের মালিক, দুজনকে মালিক করে ফান্নার ভিসাটা বের করা হয়, ঠিক আছে। এখানে যে জিনিসটা করে যারা দালালরা, তারা কী করে আপনার ফান্নার ভিসা যারা সেল করে দালালরা, পকেট লাইসেন্স বলে এটাকে, পকেট লাইসেন্স বানায় তারা। সাধারণত এখানে ইউএইতে লাইসেন্স করতে হলে আপনাকে ফিজিক্যাল লোকেশন নিতে হয়, ঠিক আছে। তো ওরা দালালরা কী করে ফান্নার ভিসা বিক্রি করার জন্য, তারা কোনো ফিজিক্যাল লোকেশন না নিয়ে তারা জাস্ট একটা ফেক একটা অ্যাড্রেস শুরু করে গভর্নমেন্ট থেকে, এই ফেক একটা অফিস দেখায়, সেই অফিসে তারা, অফিসের এগেনস্টে তারা লাইসেন্স করে, ঠিক আছে। তো পরবর্তীতে যখন এখন দেখা যায় কি আপনি ফান্নার ভিসা করলেন, দুজনকে আপনারা দুজনকে মিলে লাইসেন্স করে দিল, দুজন সাধারণত আপনার 12,000 দিরহাম থেকে 15,000 দিরহাম পর্যন্ত ফান্নার ভিসার জন্য নিয়ে নিচ্ছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে তারা যে লাইসেন্সটা করে, মেনটেন্যান্স লাইসেন্স অথবা ক্লিনিং সার্ভিস লাইসেন্স দিয়ে তারা একটা লাইসেন্স করে, দুজন পার্টনারশিপ করে, তাহলে এই করে তারা পকেট লাইসেন্সটা ফেক একটা অ্যাড্রেস দিয়ে তাদের, তাহলে অফিসের খরচটা লাগতেছে না, সব কিছু করে আপনাদেরকে ধরিয়ে দিল এবং আপনাকে বলছে 3 বছর আপনার আর কোনো খরচ নাই, ঠিক আছে। আপনি 3 বছরের জন্য একেবারে নিয়ে নিলেন 12,000 দিরহাম দিয়ে, আপনি চিন্তা করতেছেন 3 বছর আপনার আর কোনো টেনশন নেই, আসলে কিন্তু আপনার টেনশন শুরু। এখন দেখা যায় কি আপনি 12,000 টাকা দিয়ে, আপনি দিরহাম দিয়ে আপনি শুরু করলেন আর ভিসা করলেন, কিন্তু সেটা কিন্তু 1 বছর পরে লাইসেন্সটা আপনাকে রিনিউ করতে হবে। ভিসা কিন্তু আপনাকে রিনিউ করতে হচ্ছে 3 বছর পরে, কিন্তু আপনাকে যে ভিসা দিছে কিসের মাধ্যমে, আপনাকে একটা লাইসেন্সের পার্টনারশিপ, একটা বিজনেসের পার্টনারশিপ দিছে, সেই ব্যবসার একটা লাইসেন্স আছে, সেই লাইসেন্সটা অবশ্যই প্রতি বছরে বছরে কিন্তু রিনিউ করতে হয়, সেটা কিন্তু আপনাকে বলেনি। সো আপনি যদি মানে ইয়ারলি যদি প্রতি বছরে যদি এটা রিনিউ না করেন, তাহলে কিন্তু আপনার ফাইন আসতেছে লাইসেন্সে, ঠিক আছে। আর লাইসেন্সে ফাইন আসা মানে সেটা আপনার ভিসার উপর ফাইন আসা, সেটা আপনি এখন বুঝতে পারতেছেন না, যখন আপনার 3 বছর মেয়াদ শেষ হবে ভিসার, যখন আপনি ভিসার যখন মেয়াদ শেষ হবে তখন আপনি ভিসা লাগাতে হবে, তখন আপনি যখন ভিসাটা রেনিউ করতে যাবেন তখন আপনাকে ফাইন কত আসছে আপনাকে হিসাব করে বলতেছে, আপনার এখন মাথায় বাড়ি পড়বে যে এতটুকুল আমার ফাইন কেন আসছে, ঠিক আছে। তখন দেখবেন কি আপনার লাইসেন্সটা রেনিউ করা হয় নাই, ঠিক আছে। আপনাকে যেটা দালাল বলেনি, আপনি লাইসেন্স রেনু না করার কারণে 3 বছরের রেনু করার নাই, তাহলে রেনু না করার কারণে আপনাকে একটা ফাইন দিচ্ছে, ফাইনটা আপনাকে অবশ্যই দিতে হবে। আপনারা যে দুজনকে তারা পার্টনার করে দিছে একটা লাইসেন্সে, ভিসা সেল করছে আপনাদের কাছে, তাহলে আপনাদেরকে কী করতে হবে, এখন ফাইনটা ঢুকায় আপনাদেরকে লাইসেন্সটা রেনু অবশ্যই করতে হবে, কেননা আপনারা রেনু না করলে আপনারা বেঁধে যাচ্ছেন। এখানে তো দালাল যারা আপনাকে লাইসেন্স ভিসা করে দিছে তাদের কোনো নাম নাই, এখানে নাম আছে কি শুধুমাত্র আপনাদের যে দুজনের পার্টনারশিপ করে দিচ্ছে তাদের নাম, তাহলে আপনাকে অবশ্যই বাধ্য হয়ে ফাইনটা ঢুকিয়ে আপনাকে কী করতে হচ্ছে, ঠিক আছে। আবার যারা অনেকে আছে কিন্তু লিগ্যালভাবে করে, আপনাকে সব কিছু বলে দিবে কি এই লাইসেন্স করব আমি এভাবে, আপনাদেরকে বছরে বছরে রেনিউ করতে হবে, তাহলে ঠিক আছে, আপনাকে সবগুলো যদি ক্লিয়ার কাট করে দেয়, ঠিক আছে, আপনাকে বলে দিবে তারা, যারা মানে লিগ্যালভাবে যারা মানে শর্ট ব্যবসায়ী তারা আপনাকে বলে দিবে যে কি আপনি পার্টনার ভিসা নেবেন আমার থেকে 10,000 দিরহাম দিয়ে, তাহলে আপনি আর লাইসেন্সের প্রতি বছরে বছরে আপনাকে কী করতে হবে, রেনিউ করতে হবে, রেনিউ ফি আসবে এত টাকা, আপনাকে রেনিউ করতে কত টাকা আসবে সব টোটাল আপনাকে বলে দিবে। একটা জিনিস মনে রাখতে হবে যে পার্টনার ভিসা যদি আপনারা করতেছেন, পার্টনার ভিসা নিয়ে আপনাদের কাজের কোনো কিন্তু পারমিশন নাই, লিগ্যালভাবে কাজ করার কোনো অনুমতি নাই। আপনারা অনেকে প্রশ্ন করেছেন আপনাকে আমি পার্টনার ভিসা নিয়ে কাজ করতে পারবো কিনা, পার্টনার ভিসা নিয়ে কিন্তু মানে লিগ্যালভাবে কাজ করার কোনো অনুমতি নাই, কিন্তু পার্টনার ভিসা নিয়ে অনেকেই করতেছে, ঠিক আছে। সেক্ষেত্রে কাজের গোড়া মানে কাজের সময় যদি আপনাকে পে ফাইন, তাহলে ফাইন দেওয়ার
সিস্টেম আছে, ঠিক আছে। সো এই এই জিনিসটা মাথায় রেখে অনেকে কী করতেছে, এখন যেহেতু আগে এই এমপ্লয়মেন্ট খোলা ছিল না, লেবার ভিসা না খোলা থাকার কারণে সবাই বাংলাদেশ থেকে সবাই ভিজিট এসে ফার্নার ভিসা লাগিয়েছিল, কিন্তু যেহেতু এখন এমপ্লয়মেন্ট খোলা আছে, লেবার ভিসা খোলা আছে, সবাই এসে লেবার ভিসা লাগাচ্ছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, যারা আগে ফার্নার ভিসা লাগাই ফেলছে তারা কিন্তু যদি এখন এমপ্লয়মেন্ট ভিসা বা লেবার ভিসায় যদি ট্রান্সফার হতে চায়, তাহলে তাদের কিন্তু একটা আগের ফার্নার ভিসা ক্যান্সেল করতে করতে অনেকগুলো ঝামেলা ফুহাতে হয়, এবং তাদের প্রায় 5,500 দিরহাম মতো শুধু ক্যান্সেল হতে এবং সবগুলো লাইসেন্স থেকে বার হতে যে খরচ আছে 5,500 দিরহাম মতো তাদের খরচ হয়ে যায়। সেজন্য আমার সাজেশন থাকবে, আপনারা যারা ফান্ডার ভিসা করতে চাচ্ছেন, এমপ্লয়মেন্ট তো লেবার ভিসা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে লেবার ভিসা বন্ধ হয়ে যাওয়ার পরে আপনাদেরকে ভিজিটে আসে আপনাদেরকে ফান্ডার ভিসা করতেই হবে, ঠিক আছে। অন্য কোনো অপশন না থাকলে আপনারা ফান্ডার ভিসা করবেন যদি করতে হয় একান্ত, ঠিক আছে। আর যদি পারেন লেবার ভিসা করবেন, আর যদি মানে লেবার ভিসা করা না থাকে তাহলে আপনার ফান্ডার ভিসা করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা এমন কোনো মানে প্রতিষ্ঠানের সাথে কন্ট্যাক্ট করবেন যারা লিগ্যাল কোনো লাইসেন্সে, মানে যে লাইসেন্সের আন্ডারে ব্যবসাটা আজ ফিজিক্যাল অফিস আছে তাদের। মনে করেন আপনি একটা গোসারি নিলে, একটা গোসারি শপের সাথে কথা বললেন, তাদের গোসারি শপের অ্যাগেনস্টে আপনি ফান্ডার নিলেন, ঠিক আছে, আপনাকে তাদের তাদের গোসারিটার আন্ডারে আপনাকে একটা ফান্ডার ভিসা করে দিল, ঠিক আছে। সেটা যদি আপনি 12,000-15,000 দিরহাম দিয়েও যদি আপনি কিনেন, তাহলে সেক্ষেত্রে আপনার 3 বছর টেনশন নেই। এভাবে আমি যেভাবে ইনস্ট্রাকশন দিছি সেইগুলো যদি আপনারা মাথায় রাখেন, ফান্ডার ভিসা যারা করবেন তারা অবশ্যই ইনশাল্লাহ কোনো ঝামেলায় পড়বেন না। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আপনারা কী করবেন শেয়ার করবেন অবশ্যই। আমি নেক্সটে ইনশাল্লাহ আপনাদের জন্য এমপ্লয়মেন্ট ভিসা বা লেবার ভিসা নিয়ে সুবিধা অসুবিধা এগুলো সম্পর্কে বিস্তারিত আমি আপনাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।